আদি ফটে কাদিনী বিশ্ববিদ্যালয়ের কলেজের পরিচালনা সভাপতি সভাপতি ডক্টর বুজেন্দ্র রামরিয়া প্রতিষ্ঠা করা একটু রাজনৈতিক সাপ কিন্তু নয়ন কমায় সম্পূর্ণ তেখেতর স্থিতি অটল হয়ে কলেজ প্রতিষ্ঠা আজি 60 বছর সম্পূর্ণ হয়েছে। 1962 চনের 16 আগস্ট তারিখে প্রতিষ্ঠা হয়েছিল। আজি আমি হীরক জয়ন্তী বর্ষর আরম্ভণি অনুষ্ঠান করেছি। আজি প্রথমে পতাকা উত্তোলনের কার্যসূচী আরম্ভ হয়ে এটা আমার মহাবিদ্যালয়ের আটাইতো দীঘলীয়া সময়ের কারণে অধ্যক্ষর দায়িত্ব থাকা নীলপদ্ম ফুকন স্যারে আহি আমার আজ হীরক জয়ন্তী বর্ষর শুভারম্ভণি করেছে। ইয়ার পিছতেই আমি প্রতিস্থাপক অধ্যক্ষ ভরকান্ত মহন্ত স্মারক বক্তৃতা যুব মানসিকতা একবিংশ শতিকাত যুব মানসিকতা যুব সবলীকরণ যুব সবলী এই বিষয়টি বক্তৃতা আগবঢ়াবর কারণে আমার বীরঙ্গনা অতি সাধনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয় জ্যোতিপ্রসাদ শইকীয়া ডাঙরিয়া আহি উপস্থিত হয়েছে। কিছু সময়ের পিছতে সেই অনুষ্ঠান হব। আর লগতে যোৱা দুটা বছর যেহেতু আমি প্রতিষ্ঠা দিবস পালন কৰিবপৰা নাছিলো, যোৱা দুটা বছর যিসকল আমার শিক্ষক কর্মচারী অবসর গ্রহণ করেছিল তেখেতসকলক আজি আমি আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা জানাম। ইয়ার লগতে যোৱা বছরও আমার যিসকল ছাত্র ছাত্রী কৃতী ছাত্র ছাত্রীক আমি সম্বর্ধনা জানাম, যেহেতু আপনাদের সকলে জানে যে এই বছর ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান স্নাতক পরীক্ষাত শ্রেষ্ঠ স্নাতকর সম্মান আমার মহাবিদ্যালয়ের ছাত্রী সুলগ্না গৌতম ফুকনে লাভ করেছিল। লগতে বিজ্ঞানের সামগ্রিক মেধার তালিকাত তৃতীয় আর চতুর্থ স্থানতো আমার ছাত্র ছাত্রী আছিল। গতি তেওঁলোককো আমি সম্বর্ধনা জ্ঞাপন করার এই অনুষ্ঠান আয়োজন করেছি। ইয়ার পিছতে কিছু আমার সাংস্কৃতিক অনুষ্ঠানও আরম্ভ হব। আমার সেই সাংস্কৃতিক আর সন্ধ্যা বন্তি প্রজন্মে আজি আমার দিনের আজি দিনটির কার্যসূচী আমার শেষ হব। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।